হ্যালো গাইস আশা করি সবাই ভালো আছো নলেজিস্টিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি ব্রহ্মপুত্র রিভার সিস্টেম এর ডিটেলস আলোচনা করাতে যাচ্ছি তো তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করি এখান থেকে আমরা এই ব্রহ্মপুত্র রিভারের সোর্স কি যে মায়ুংদুং বা আংশিক গ্লাসিয়ার এখান থেকে উৎপন্ন হয়ে তিব্বতের মধ্য দিয়ে যখন প্রবাহিত হচ্ছে নামচা বারোয়া পার হয়ে সে ইন্ডিয়াতে প্রবেশ করে এবং এই পর্যন্ত এর কিন্তু নাম থাকে কি যে ইয়ারলাং সাংপো বা শুধু সাংপো ঠিক আছে তারপর যখন সে অরুণাচল প্রদেশে প্রবেশ করলো তখন তার নাম কি হলো তার নাম হল সিয়াং তারপর অরুণাচল প্রদেশ থেকে যখন সে আসামে প্রবেশ করলো তখন তার নাম কি হয়ে গেল ব্রহ্মপুত্র আসাম থেকে যখন আবার সে বাংলাদেশে প্রবেশ করলো তখন তার নাম হয়ে গেল যমুনা আবার এপাস থেকে যখন পদ্মা আসলো পদ্মা এবং যমুনার মিলিত প্রবাহ সে পদ্মা নাম নিয়ে আবার কিছু দূর অতিক্রম করল। তারপর এই পাশ থেকে আসলো মেঘনা মেঘনার সঙ্গে মিলে তার নাম মেঘনা হয়ে তারপর বে অফ বেঙ্গলে কিন্তু প্রবেশ করল এবং এই বে অফ বেঙ্গলে পতিত হওয়ার কিছু সময়ে এখানে কি খাড়ি কিন্তু উৎপন্ন বা এস্টুয়ারি তৈরি করছে তো এখান থেকে এতটুকুই মনে রাখবে তারপরে ডিটেলসে আসছি তো আমরা দেখলাম কি যে এর সোর্স হচ্ছে চিমায়ুংদুং গ্ল্যাসিয়ার অর দেওয়া আছে এখানে আংসি গ্ল্যাসিয়ার ঠিক আছে তো অনেক সময় এক্সামে চিমায়ুংদুং না দিয়ে আংসি দিয়ে দেয় ঠিক আছে যেটা দিক তোমরা এটা মনে রাখবে এখান থেকে যে কোন কোন বইয়ে শুধু আংশি দেওয়া রয়েছে আবার কোথাও কোথাও যে চেমায়ুংদুং দেওয়া রয়েছে তো আমাদের দুটোই জানতে হবে তো এই দুটোই কি কৈলাস রেঞ্জের কাছে কিন্তু অবস্থিত তো চলো তাহলে আমরা একটু দেখে নিচ্ছি এই কৈলাস রেঞ্জ তো এই জায়গাটায় দেখা যাচ্ছে কি মাউন্ট কৈলাস অবস্থিত এবং এটা হচ্ছে পিক তো এই বরাবর হচ্ছে কৈলাস রেঞ্জ ঠিক আছে আর এই পাশে হচ্ছে মানা সরোবর আর এ পাশে হচ্ছে তাল লেক ঠিক আছে তো ঠিক এর পূর্ব পাশটায় এখানে এর পূর্ব পাশটায় এই এই পর্ষণটার থেকে কিন্তু কি হয়েছে যে এই আংশিক গ্লাসিয়ার বা চেমায়ং দোং গ্ল্যাসিয়ার এখানে রয়েছে তো এইখান থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদের উৎপন্ন হয়েছে বা উৎপত্তি লাভ করেছে ঠিক আছে আর এই যে সোর্স ব্রহ্মপুত্রের সোর্স এবং এ পাশে রয়েছে কি মানা সরোবর এই দুটোকে সেপারেট করে রেখেছে এখানে মারিয়ামলা মারিয়ামলা মারি এখানে রয়েছে ঠিক আছে মারিয়ামলা পাস তো এটা আমরা জানলাম যে সোর্স অফ ব্রহ্মপুত্র অ্যান্ড মানস সরোবর সেপারেট বাই মারিয়ামলা পাস দ্য নেম ব্রহ্মপুত্র মিনস সন অফ ব্রহ্ম তো এখানে পৌরাণিক কথাকাহিনী অবলম্বনে যে পৃথিবীর সৃষ্টিকর্তা ব্রহ্মা ব্রহ্মা পৃথিবীর সমস্ত জীবকুলকে সৃষ্টি করেছে এবং সেই উপলক্ষে সমস্ত জীবকুল ব্রহ্মার কি হয়ে গেল সন্তান ঠিক আছে তো সেই সেই জন্য এই যে রিভার এই রিভারের নাম হয় ব্রহ্মপুত্র কিন্তু এই নামটা চলে আসছে তারপরে কি দ্য রিভার নোন অ্যাজ সাংপো ইন টাইবেট তিব্বতদের যখন এর ফ্লো হচ্ছে তখন সেটা নাম কী যে সাংপো সাংপো বা ইয়ারলাং শাংপো নামেও পরিচিত আর চাইনিজ ভাষাতে এর নাম কি এর নাম হচ্ছে ইয়ারলাং জাংবো জিয়াংজিন হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজ এবং এই সাংপো সাংপো কথাটির মানেটা কি হচ্ছে দ্য পিউরিফায়ার যখন সে ওই তিব্বতের মধ্য দিয়ে আসছে তখন আশেপাশের যে স্থান রয়েছে সেগুলোকে তার বন্যার জলে প্লাবিত করে সেখানে ঘন জঙ্গল বা পিউরিফায়ারের কাজ করে দিচ্ছে সেটাই বলছে নেক্সট ব্রহ্মপুত্র নোন অ্যাজ স্কাই রিভার কেন স্কাই রিভার যে এর যে উচ্চতা এর উচ্চতা তিব্বত আমরা জানি যে পৃথিবীর মধ্যে সবথেকে হাইস্ট প্লেটু ঠিক আছে সেই প্লেটু থেকে উৎপন্ন হয়ে সেই তিব্বতের মধ্য দিয়ে যেহেতু প্রবাহিত হচ্ছে এর অধিকাংশ তো এর জন্য এর হাইটের জন্য বেসিক্যালি এর নাম হয়ে গেছে কি স্কাই রিভার আর ড্রেনেজ এরিয়া কত আছে ড্রেনেজ এরিয়া আছে পাঁচ লক্ষ আশি হাজার স্কোয়ার কিমি এর মধ্যে দু লক্ষ চল্লিশ হাজার হচ্ছে ইন্ডিয়াতে অবস্থিত আর বাকিটুকু বাংলাদেশ এবং তিব্বতে রয়েছে আর আরেকটা যেটা খুবই ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে কি এর নাম এর নামে কি যে ব্রাহ্মস মিসাইল আমরা জানি ক্রুশ মিসাইল তো এটা কি যে ইন্ডিয়া এবং রাশিয়ার যৌথ উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এবং এর নাম নাম যে ব্রাহ্মস এটা দুটো বেসিক্যালি নদীর নাম থেকে এসেছে একটা হচ্ছে ব্রহ্মপুত্র ইন্ডিয়ার এবং মাস্কোভা রিভার ইন রাশিয়া এই দুটো নাম থেকে এই ব্রাহ্মস মিসাইল এই ব্রাহ্মস নামটি এসছে ঠিক আছে নেক্সট হচ্ছে কি যে এর যদি আমরা লার্জেস্টের দিক দিয়ে দেখি তবে কিন্তু নাইন্থ লার্জেস্ট রিভার হচ্ছে পৃথিবীর মধ্যে নাইন্থ পজিশনে আছে লার্জেস্টের দিক দিয়ে বা জল বহনের ক্ষেত্রে আর ফার্স্ট কে আছে ফার্স্ট আছে অ্যামাজন আর যদি লঙ্গেস্টের দিক দিয়ে দেখি তবে কিন্তু এ ফিফটিন্থ পনেরো নাম্বারে আছে লম্বার দিক দিয়ে ঠিক আছে তো আর ফার্স্ট কে আছে লং লংয়ের দিক দিয়ে নেইলিভার নেক্সট আছে কি যে প্রথমে কী হল ফ্লো হচ্ছে প্যারালালি বারোশো কিমি একদম ওয়েস্ট টু ইস্টের দিকে বারোশো কিমি ফ্লো হচ্ছে তারপর কি হচ্ছে তারপরে একটু সেন্ট টেক্সুয়াল বাগ নামচা বারোয়াতে এসে তারপরে অরুণাচলে প্রবেশ করছে ঠিক আছে তো সেটাই বলছে যে বারোশো কিমি আসলো আফটার দ্যাট টার্ন নর্থ দেন টার্ন সাউথ অ্যান্ড ক্রিয়েট ডিপ গডস অ্যাট নামচা বারোয়া ঠিক আছে নেক্সট তো দ্য ব্রহ্মপুত্র হ্যাজ এ ব্রেইডেড চ্যানেল আচ্ছা এবার চ্যানেল কী কী প্রকার হয় সেটা একটু জেনে নিচ্ছি তো প্রথমে যে চ্যানেলগুলো আসছে একদম মোটামুটি স্ট্রেট ঠিক আছে সেটাকে কী বলবো যে সোজাসুজি যদি আসে সেটাই হচ্ছে স্ট্রেট চ্যানেল তারপর আরেকটা হচ্ছে কি মিয়েন্ডার মিয়েন্ডারিং চ্যানেল ঠিক আছে যেগুলো একে বেঁকে বা যিক যাক পজিশনে আসছে সেটা হচ্ছে মিয়েনডার আরেকটা কি আছে আরেকটা হচ্ছে ব্রেইডেড ব্রেইডেড কি হয় যে উচ্চ গতি থেকে প্রচুর পরিমাণে নুড়ি কাকল বালি নিয়ে আসে এবং কি করে নদীগর্ভে সঞ্চিত করে নদীগর্ভে সঞ্চিত করে সেই তখন কি হয় তার যে জলপ্রবাহ কয়েকটা ভাগে ভাগ হয়ে প্রবাহিত হতে থাকে ঠিক আছে এবং এর যে ওয়াইটটা বেশি হয়ে যায় তখন তাকে কি বলবো যে ব্রেইডেড চ্যানেল তো এই ব্রহ্মপুত্র রিভার কিন্তু ব্রেইডেড চ্যানেল ঠিক আছে তো কি বলছে ফ্লো ইন্টু শ্যালো ফ্লো ইন্টু শ্যালো ইন্টারকানেক্টেড চ্যানেল ডিভাইড বাই ডিপোজিট আর্থ পর মোস্ট অফ ইটস সেপারেটস থ্রো আসা হায়ার চ্যানেল ক্রিপ শিফটিং ইট ক্যারিজ এ লর্ডস অফ সিল্ট দেয়ার ইজ এক্সেসিভ মিয়েন্ডারিং এবং প্রচুর কি মেয়েন্ডার দেখতে পাওয়া যায় ঠিক আছে বা বাঘ দেখতে পাওয়া যায় তো বলছে দ্য রিভার ইজ নিয়ারলি সিক্সটিন কিমি ওয়াইট ইন ডিব্রুগড় ডিব্রুগড়ে এর যে ওয়াইটটা সেটা কিন্তু ষোলো কিমি বুঝতেই পারছো কতটা ওয়াইড এই রিভার তারপরে কি বলছে অ্যান্ড ফর্মস মেনি আইল্যান্ডস দ্য ইম্পর্টেন্ট আইল্যান্ড হচ্ছে কি সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি এই মাজুলি যেটা পৃথিবীর মধ্য থেকে মধ্যে সবথেকে বড়ো নদী গঠিত দ্বীপ ঠিক আছে ইট ইজ নাইনটি কিমি লং নব্বই কিমি হচ্ছে লম্বার দিক দিয়ে এবং ওয়াইড হচ্ছে কত কুড়ি কিমি অ্যাট ইটস ওয়াইডেস্ট হিসাবে রয়ে গেল তাহলে বুঝতেই পারছো কতটা বৃহৎ আকার নেক্সট যে ব্রহ্মপুত্র রিভার এর কী মাজুলি আমরা দেখলাম দ্বীপ সেই মাজুলি দ্বীপটি কোথায় অবস্থিত সেটা এখানে দেখানো হয়েছে যে এটা আসাম তো এই আসামের এখানে রয়েছে যোরহাট ডিস্ট্রিক্ট তো এই জোরহাট ডিস্ট্রিক্টে কিন্তু এই মাজুলি পড়ে যাচ্ছে জোরহাট নেক্সট আরও কিছু তথ্য আমরা জেনে নেই যে বলছে উইথ রেইনফল কনসেন্ট্রেটেড ডিউরিং দ্য মনসুন মন্থ অনলি দ্য রিভার হ্যাজ টু ক্যারি এনারমাস কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যান্ড সিল্ড হুইস রেজাল্ট ইন ডাইজেস্ট্রাস ফ্লাট দ্য ব্রহ্মপুত্র ইজ ডাস্ট ট্রুডি এ রিভার অফ সর যে বর্ষার দিনে এর কিন্তু প্লাবন বা প্লাবিত হওয়ার ক্ষমতা বিশাল থাকে এবং একটা ড্যানজারাস রূপ ধারণ করে যার ফলে আসামে প্রচুর লোকের প্রাণহানি ঘটে শুধু মানুষজন নয় যে পশু পাখি গাছপালা সবার ক্ষয়ক্ষতি হয় এবং এটাকে এর জন্য বলছে যে ইট ইস এ ট্রু রিভার অফ সড় দুঃখের নদী ঠিক আছে নেক্সট আসলাম কি দ্য রিভার ইজ নেভিগেট শুধু কি বলছে এখানে যে শুধু যে এর ক্ষয়ক্ষতির পরিমাণটাই বেশি সেটা না কিন্তু আবার কি বলছে নেভিগ্যাবল মানে এখানে কিন্তু মানে ওয়াটার ট্রান্সপোর্ট যেটা সেটাও কিন্তু এক্সেলেন্স হয় তো এটা বলছে ডিব্রুগড়ের এই সাইডটাতে এক হাজার তিনশো চুরাশি কিমি পর্যন্ত এর কিন্তু ওয়াটার ট্রান্সপোর্ট রোড রয়েছে এবং কোথা থেকে যে মাউথ থেকে সেটা বা বে অফ ব্যাঙ্গলের বা বে অফ ব্যাঙ্গলের থেকে এক হাজার তিনশো চুরাশি কিমি আপ টু ডিব্রুগড় পর্যন্ত আচ্ছা নেক্সট ব্রহ্মপুত্র বেডস সাউথওয়ার্ড অ্যান্ড এন্টার বাংলাদেশ নিয়ার ধুবরি ধুবরিতে আসলো ধুবড়িতে এসে তারপরে কী করলো যে দক্ষিণ দিকে বাংলাদেশে প্রবেশ করলো এবং ইট ফ্লোস এ ডিস্ট্যান্স টু সেভেন্টি কিমি দুশো সত্তর কিমি কী করলো তারপরে ও যখন দুশো সত্তর কিমি আসলো সে আসার পরে যখন বাংলাদেশে প্রবেশ করলো তখন তার নাম হয়ে গেল কি যমুনা রিভার বা যমুনা রিভার ঠিক আছে যমুনা রিভার তারপরে গিয়ে জয়েন করলো গঙ্গার সঙ্গে এই দুশো সত্তর কিমি পথ অতিক্রম করার পর অ্যাবাউট হান্ড্রেড ফাইভ কিমি ফার্দার ডাউন স্ট্রিম দ্য পদ্মা ইজ জয়েন অন দ্য লেফট ব্যাঙ্ক বাই মেঘনা তখন যখন এই সাইড থেকে আসলো পদ্মা এই সাইড থেকে আসলো যমুনা দুটো মিলিত হয়ে কি আবার আসলো কিছু দূর এসে এই সাইডে একটা তার উপনদী রয়েছে সেটা হচ্ছে মেঘনা এই মেঘনার সঙ্গে জয়েন হওয়ার পরে এর নাম হয়ে গেল কি মেঘনা এবং সেখান থেকে গিয়ে তারপরে বে অফ বেঙ্গলে গিয়ে কিন্তু পড়ল ঠিক আছে নেক্সট তো এর ট্রিবিউটারিগুলো দেখে নিচ্ছি লেফট ব্যাংক ট্রিবিউটারির মধ্যে হচ্ছে কি দিবাং লোহিত দিহিং দিখৌ ধানশিরি কাপিলি এ কটো এ কটা হচ্ছে উল্লেখযোগ্য তারপর আছে কি রাইট ব্যাংক ট্রিবিউটারির মধ্যে সুবর্ণশিরি কামেং মানুষ শঙ্কোষ তিস্তা তো এগুলো একটু জেনে নিচ্ছি যে প্রথমে ট্রিবিউটারি অব ব্রহ্মপুত্রগুলো কী কী আছে এগুলো একটু এখানে দেখে নিচ্ছি যে প্রথমে এই যে এই প্রশ্নটা দিয়ে আসলো ব্রহ্মপুত্র রিভার ঠিক আছে তো তারপরে এর উপনদী এখানে আছে লোহিত এখানে সরি এই সিয়াং হয়ে আসলো সিয়াং নাম হয়ে আসলো ঠিক আছে সিয়াং নাম হয়ে আসলো তো এর উপনদীগুলো কী কী আছে উপনদী হচ্ছে দিবাং লোহিত বুড়িদিহিংটাও আছে এখানে তারপরে আছে কি ধানশিঁড়ি এই পাশে এই পাশে কপিলি রয়েছে এবং এটা হচ্ছে সুবর্ণশিঁড়ি জিয়া ভরালি যেটা কামিং নামে পরিচিত তারপরে আসলো মানস তারপরে এটা সংকোশ এবং এটা তিস্তা তো এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেব তো প্রথমে দিবাং তো এখানে দেখতে পাচ্ছো যে এটা হচ্ছে কি মেইন রিভার আমাদের তো আর দিবাংটা এই যে এখান দিয়ে আসছে ঠিক আছে এসে এই পর্ষণটায় এর সঙ্গে এড হয়ে যাচ্ছে তো এর সোর্সটা কী আছে ইন্দো চায়না বর্ডার ইন দিবাং ভ্যালি অফ অরুণাচল প্রদেশ এই অরুণাচল প্রদেশ থেকে এর কিন্তু উৎস বা সোর্স তো ফ্লো হচ্ছে কোথা দিয়ে অরুণাচল প্রদেশ এবং আসামের মধ্যে আর জয়েন হচ্ছে কি দিহাং নিয়ার সাদিয়া টাউন সাদিয়া টাউনের কাছে এসে দিহাংয়ের সঙ্গে মিলে যাচ্ছে দিহাং মিলে যাচ্ছে সিয়াংয়ের সাথে তারপরে এই পাশটা থেকে কি আসবে যে লোহিত তো লোহিতটা অরিজিনেট হলো কোথেকে লোহিতটা অরিজিনেট হলো ইস্ট টাইবেট রিজিয়ান ইস্ট টাইবেট রিজন এই পাশে রয়েছে তো এখান থেকে এসে এ ওই সাদিয়া টাউনের কাছেই এসে মিলিত হচ্ছে সিয়াংয়ের সঙ্গে তো মেন যে তিনটি ট্রিবুটারি যেটি হচ্ছে সিয়াং দিবাং এবং লোহিত এই তিনটি ট্রিবুটারি আরেক একসঙ্গে মিলিত হয়ে এর তারপরে কিন্তু এর নাম হয় ব্রহ্মপুত্র ঠিক আছে নেক্সট আর কি বলছে যে দিহিং যেটাকে আমরা বুড়ি দিহিং নামেও কিন্তু চিনি ঠিক আছে বুড়ি দিহিং তো সোর্স কি বলছে সোর্স বলছে ইস্টার্ন হিমালয় অফ অরুণাচল প্রদেশ ফ্লো থ্রো আসাম জয়েন্ট ব্রহ্মপুত্র অ্যাট দিহিন মুখ তো এই বুড়ি দিহিং আসলো এসে এই ডিব্রুগড়ের কাছে এসে এই ব্রহ্মপুত্রর সঙ্গে মিলিত হলো নেক্সট নেক্সট দিখৌ তো দিখৌ হচ্ছে কোথেকে অরিজিন হলো নাগাল্যান্ড থেকে কিন্তু ঠিক আছে তো এটা হচ্ছে আসামের বর্ডার দেওয়া রয়েছে এই পাশটায় হচ্ছে নাগাল্যান্ড এবার এই নাগাল্যান্ডের এখান থেকে উৎপন্ন হয়ে সরি এখান থেকে উৎপন্ন হয়ে তারপরে কিন্তু এ আসামের মধ্যে ফ্লো হয়ে তারপরে এই ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হলো নেক্সট কাপিলি তো কাপিলি এর যে নামটা সেটা কিন্তু কপিল মনি যে ওনার এই নাম থেকে কিন্তু কাপিলি নামটা চলে আসছে আর অরিজিনেট থেকে হলো যে বরোইলি রেঞ্জ অফ মেঘালয় প্লেটু মেঘালয় থেকে এর উৎপত্তি তারপরে আসামের মধ্য দিয়ে গিয়ে এই ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হচ্ছে আর এর লেংথটা দেওয়া আছে এখানে দুশো কিমি এবং সাউথ সাউথ ব্যাংক ট্রিবিউটারিগুলোর মধ্যে কিন্তু এ হচ্ছে সবথেকে বড় বা লংয়েস্ট নেক্সট ধানশিঁড়ি তো ধানশিঁড়ির সোর্স হচ্ছে সাউথ ওয়েস্ট নাগা হিলস বিলো লুইসলাং পিক তো লুইসলাং পিক থেকে এই ধানশিঁড়ি উৎপন্ন হয়ে তারপর ব্রহ্মপুত্রতে মিলিত গেল কোথায় এই আসামে এবং এটা কিন্তু যে মিয়েন্ডার মিয়েন্ডারিংয়ের জন্য এটা বিখ্যাত নেক্সট এবার রাইট ট্রিবিউটারি ট্রিপুটারিগুলো একটু জেনে নিচ্ছি আমি তোমাদের টাইম দিতে পারছি না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যায় নইলে এর জন্য কিন্তু আমরা শুধু মেন যে জিনিসগুলো সেগুলোই জানছি তো তাহলে চলো রাইট ব্যাংক ট্রিবিউটারিগুলো জেনে নেই তো রাইট ব্যাংকের মধ্যে প্রথমেই যে নামটি চলে আসবে সেটা কিন্তু এই সুবর্ণশ্রী তারপরে আসবে জিয়া ভরালি বা মেকাং তারপরে আসবে মানস তারপরে এখানে শঙ্কোচ এবং এটা কিন্তু তিস্তা তো সুবর্ণশ্রী লিভার সম্পর্কে জানছি একটু তো এখানে দেখো দেওয়া আছে যে সোর্স দ্য টাইবেটান অটোনমাস রিজিয়ান মানে তিব্বত থেকে এর উৎপন্ন বা উৎপত্তি লাভ করেছে তারপর এর লেং দেওয়া আছে দুশো বিয়াল্লিশ কিলোমিটার আর এর ড্রেন্স এরিয়া হচ্ছে বত্রিশ হাজার ছশো চল্লিশ কিলোমিটার লাটস আর সুবর্ণশিরী ইজ দ্য লার্জেস্ট ট্রিবিউটারি অব ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রর সবথেকে বৃহত্তম যে ট্রিবিউটারি রয়েছে সেটা হচ্ছে এই সুবর্ণশিরি নেক্সট এবার আসলাম মানুষ তো মানুষ মানুষ ইজ এ ট্রান্সবাউন্ডারি রিভার তো ট্রান্স বাউন্ডারি কী সেটা আগেও তোমাদের বলেছিলাম যে যখন কোনো একটা রিভার একাধিক কান্ট্রির মধ্য দিয়ে প্রবাহিত হবে যেমন মনে করো ব্রহ্মপুত্র সেটা কি যে তিব্বত থেকে উৎপন্ন হয়ে তারপরে ইন্ডিয়াতে ঢুকলো ইন্ডিয়ার মধ্য দিয়ে গিয়ে তারপরে বাংলাদেশ হয়ে বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হলো তো এখানে তিনটি দেশ কিন্তু এর মধ্য দিয়ে কভার করছে ফ্লো হচ্ছে তিনটি দেশের মধ্য দিয়ে তো তাই এ কিন্তু একটি ট্রান্সবাউন্ডারি রিভার তো এই মানুষের সোর্সটা কী দেওয়া আছে যে সোর্স হচ্ছে হিমালয়ান ফুটহিল বিটুইন সাউথান ভুটান অ্যান্ড ইন্ডিয়া বর্ডার তো ভুটান এবং ইন্ডিয়া বর্ডারের পাশ থেকে এর উৎপন্ন হয়েছে এবং ভুটানের সব থেকে লার্জেস্ট ট্রিবিউটারি সিস্টেম হচ্ছে এই মানুষ আর হচ্ছে কোথায় মিট করছে ব্রহ্মপুত্রের সাথে সেটা হচ্ছে যোগী ঘোপা এটা কিন্তু ইম্পর্টেন্ট মনে রাখবে এবং এই যোগীঘোপাতে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে ব্রিজ এই বিশাল ব্রিজ হচ্ছে ব্রহ্মপুত্র নদের ওপরে নির্মিত হয়েছে মানুষ ন্যাশনাল পার্ক এবং মানস ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এ দুটোই কিন্তু এই মানস ভ্যালিতে এই মানুষ রিভারের পাশে অবস্থিত বা এই ন্যাশনাল পার্ক এবং ন্যাশনাল ওয়াইল্ড লাইফ স্যাংচুরির পাশ দিয়ে এই মানুষ রিভার চলে আসছে এবং এর লেংটা দেওয়া আছে দেখো চারশো কিলোমিটার নেক্সট নেক্সট আছো কামিং রিভার তো অরিজিনেট হচ্ছে কি তাওয়াং তাওয়াং কোথায় অবস্থিত তাওয়াং হচ্ছে অরুণাচল প্রদেশে অবস্থিত তাওয়াং ডিস্ট্রিক্ট ফ্রম দ্য গ্লাসিয়ার লেক বিলো স্নো ক্যাপড গড়িচেন মাউন্টেন এর যে ওপরে যে স্নো কভার এরিয়া সেখান থেকে এর উৎপন্ন বা উৎপত্তি লাভ করেছে তারপর ফ্লো হচ্ছে কোথায় যে অরুণাচল প্রদেশ এবং শোৎপুরের ডিস্ট্রিক্ট অফ আসাম জয়েন ব্রহ্মপুত্র অ্যাড তেজপুর তেজপুরের কাছে এখানে এই ব্রহ্মপুত্রের সঙ্গে জয়েন হলো ঠিক আছে নেক্সট নেক্সট আসলো শঙ্কোচ শঙ্কোচ ইজ এ রিভার দ্যাট রাইজেস ইন নর্থান ভুটান ভুটানের থেকে এর উৎপন্ন হয়ে কি করলো তারপরে ইন্ডিয়াতে প্রবেশ করল আসামে ধুবরি ডিস্ট্রিক্টের এখানে এসে এই শঙ্কোশ এসে ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হলো এবং এই পর্ষণটা যে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম ওয়েস্ট বেঙ্গল এবং আসামের সীমানাকে কিন্তু সে নির্দেশ করছে দন ভুটান ইট ইজ নোন অ্যাজ দ্য পুনাশাং পুনা সাংচু বিলো দ্য কনফ্লুয়েন্স অফ সেভেরাল ট্রিবিটারিস নিয়ার দ্য টাউন অফ ওয়াংদো ফুড্র্যাং দুটো লার্জেস্ট ট্রিবিটারি রয়েছে যেটা হচ্ছে মচু অ্যান্ড পচু হুইজ ফ্লো টুগেদার পুনাখা অ্যাট পুনাখা এখানে এসে কিন্তু এই দুটো ট্রিবিউটারি জয়েন হয়ে তারপরে এর নাম হলো শঙ্কোষ নেক্সট নেক্সট আসলো তিস্তা তো তিস্তা আমরা জানি যে সিকিম থেকে উৎপন্ন হয়েছে যে তিস্তা রিভার ইজ এ থ্রি হান্ড্রেড ফিফটিন লং রিভার দ্যাট রাইজেস ইন দ্য ইস্টার্ন হিমালয় ফ্রম লামো লেক এর মধ্যে এর ওপরে বিখ্যাত একটি ব্রিজ নির্মিত হয়েছে সেটা হচ্ছে করোনেশন ব্রিজ যেটা সেবকে অবস্থিত ফ্লো থ্রো দ্য ইন্ডিয়ান স্টেট অফ সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল থ্রো বাংলাদেশ তো ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের মধ্য দিয়ে এসে তারপরে বাংলাদেশে প্রবেশ করছে এর ড্রেন্ড এরিয়া বারো হাজার পাঁচশো চল্লিশ কিমি স্কোয়ার ইন ইন্ডিয়া ইট ফ্লো থ্রো দার্জিলিং ডিস্ট্রিক্ট অ্যান্ড দ্য সিটি অফ রাংপো এই রাংপো সিটিটা কিন্তু সিকিমে অবস্থিত তারপরে আসলো জলপাইগুড়ি এবং মেকলিগঞ্জের মধ্য দিয়ে প্রবাহিত হলো তো সবাইকে ধন্যবাদ ফুল ভিডিওটি ওয়াচ করার জন্য যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখবে যাতে করে নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান তোমরা পেয়ে যাও